এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তাই রথযাত্রার জন্য সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা। তো আগের বছর এই দিনে আমরা রথ বার করেছিলাম অনেকে মিলেই, বাট এবছর অনেকে নেই। তো রথটাকে যেহেতু আগের বছর বার করেছিলাম, এবছরকে আর ঘরে রেখে দেবো ভালো লাগে না, তো সেই জন্য এই বছর আমরা রথ নিয়ে বেরোবো। বাট সবার বাড়ি বাড়ি আর ঘুরবো না, এবছর কোথাও যাব না, শুধুমাত্র এক জায়গাতেই যাব, রথটাকে তার মাসির বাড়িতে রেখে আসতে, মানে দিয়াদে বাড়িতে রেখে আসতে যাবো। আগের বছর তো দিয়াদে বাড়ি আমাদের ঘরের পাশেই ছিল, বাট এবছর তো দিয়াদে বাড়ি যেতে গেলে আমাদের অনেকটা রাস্তা পার করে যেতে হবে। তো আমাদের ঠাকুর ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো কিরম করে সাজানো হলো, কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দুই ভাইয়ের দুই রথ, বড় রথটা কার? বড় মানুষের। আর এই ছোট রথটা ছোট মানুষের। দেখো দেখো দেখো, পোশাক চুরি করে খাচ্ছে, দেখো ধরা পড়েছে চোর। আমি পল্টু, সুজিত আর শুক্লাদি। তো দিয়াদের বাড়ি আছে, দিয়াও এবার আসলো না রথ নিতে, ওদের বাড়ি যেতে হবে, তারপর ওর সাথে দেখা হবে, ও আর আসলো না। তো এই যে রথ নিয়ে চলে এসছে, আর আমাদের আমার মা কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, ভেবো না যে মাও যাচ্ছে, মা শুধু এইখান থেকে এই রাস্তাটুকু অবধি যাবে। দেখো এখন কিন্তু লাঠি নিয়ে ভালোই হাঁটতে পারে। এসে তোদের বাড়ি চলে গেছি, দাও দাদুকে মান দাও, এবার পয়সা চাও, হাত পাতো, এই যে ভাগ করে নিচ্ছে। হ্যাঁ ব্যাগে টাকাটা ব্যাগে ঢুকে নে। রথ যাচ্ছে মাসির বাড়ি, দিয়া মাসির বাড়ি, রথ উঠেছে রথে, আর রথ উঠেছে রথে, রাস্তাতে এবড়ো খেবড়ো, কি করে নিয়ে যাবো, চ চ ওই 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 ভাই হরে কৃষ্ণ করেন দিদি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেই ওই ওই দেশ থেকে এই দেশে আসলাম রথ নিয়ে। তো এই যে এটা ওদের ঠাকুর ঘর, ওদের ঠাকুর ঘরে রথটা রেখে দিয়ে গেলাম, আবার উল্টো রথে চলে যাবে শুক্লাদির বাড়িতে, শুক্লাদির বাড়িতে ছিল।
তো এই যে সবাই রয়েছে এখানে, আর সবাই মিলে বেশ ভালোই গল্প স্বল্প হচ্ছে। তো চলে যাচ্ছি আমরা দিদির বাড়ি থেকে। দিদি চললাম, আবার উল্টো রাতের দিন দেখা হবে, খিচুড়ি খাওয়ার সময়। তার আগে কি দেখা হবে না, উল্টো রাতের আগে? মনে হয় দেখা হবে। বন্ধুরা, ওদের বাড়ির রথ রেখে এই জাস্ট বাড়ি চলে আসলাম। ওখানে গিয়ে বেশি ভিড় হয়নি, আসলে গল্প করতে করতে ভিডিওর কথা ভুলেই গেছিলাম, ওই বন্ধুরা তো একসাথে থাকলে যেটা হয় আর কি। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো এই যে রাতে ডিনার করছি, লাউ শাক, ডিমের কাই, আর রয়েছে আলু মাখা। আমি টেবিলে বসে খাই না, আমি হাতে নিয়ে ফোন দেখতে দেখতে খাই, বেশ ভালো লাগে ঘরে বসে। টেবিলে বসে আমি খাই না, মা বাবা খায় টেবিলে বসে। মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ড্রেসটা একেবারে শোয়ার সময় চেঞ্জ করে নেবো। একটু বেরিয়েছিলাম ওই জন্য চেঞ্জ করা হয়নি। তো বন্ধুরা, আমার রাতের ডিনার কমপ্লিট, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।